হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আমি রঞ্জু রায়। মেসির পাশে কি রোনাল্ডো, বার্সেলোনায় কি যাচ্ছেন CR7? বিশ্বজুড়ে শোরগোল আসলে কি, তাহলে জেনে নেওয়া যাক। পরপর দু বছর সিরি এ জিতলেও রোনাল্ডো জুভেন্টাস ছাড়তে পারেন বলে খবর ছড়িয়ে পড়ে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু বছর ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর জুভেন্টাসে, আর সেই কারণেই তুরিনের ক্লাবটি ছাড়তে পারেন CR7। জুভেন্টাস ছেড়ে PSG-তে যোগ দিতে পারেন রোনাল্ডো, এই খবর ছড়িয়ে পড়ে। এবার শোনা যাচ্ছে বার্সেলোনা যাচ্ছেন রোনাল্ডো। রোনাল্ডোকে কেনার জন্য বার্সার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে জুভেন্টাস। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক গুইলাম বালাকে অবাক করা তথ্য দিয়েছে। তার মতে রোনাল্ডোকে মোটা অঙ্কের বেতন দিতে হয়। করোনা পরবর্তী সময়ে রোনাল্ডোকে ধরে রাখার মতো নাকি আর্থিক কাঠামো নেই জুভেন্টাসের, তাই খরচ কমানোর জন্য PSG সহ অনেক বড় ক্লাবের কাছেই জুভেন্টাস রোনাল্ডোকে কেনার প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে নাকি আছে বার্সেলোনাও। রোনাল্ডোর জুভেন্টাস ছাড়ার গুঞ্জন কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। আন্দ্রে পিরলো নতুন কোচ হওয়ার পর সেটা যেন আরও বেড়েছে। পিরলোর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। রোনাল্ডো বার্সেলোনায় গেলে অবশ্যই মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা তারকা মেসি রোনাল্ডো একসঙ্গে খেলবেন বার্সার জার্সিতে। আবার কি লা লিগায় ফিরতে চলেছেন রোনাল্ডো? তবে মেসি রোনাল্ডো দ্বৈরথ নয়, এবার কি তবে জুটিতে লুটি? তাহলে বন্ধুরা, জানা গেল রোনাল্ডো যদি বার্সেলোনায় যায় তাহলে মেসি আর রোনাল্ডো একই জুটিতে খেলতে দেখা যেতে পারে। সেটা ভবিষ্যতে বলবে যে কি হবে না হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।